গান করতে চান টিভিতে, তাহলে সরাসরি চলে আসুন অডিশনে। অডিশনে আসার জন্য ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8910397630। গান করুন টিভিতে। গানের কল্পনাকল্পের মূলে আছে তাৎক্ষণিক এক আশ্চর্য প্রয়োগ। গানের অবয়ব সৃষ্টির গণ্ডি ছাড়িয়ে কেবল গান ছন্দের সৃষ্টিতেই আমরা মগ্ন হয়ে যাই অন্যভাবে। ঠিক যেভাবে আপনারা মগ্ন থাকেন আজকের গান ভালোবেসে গান অনুষ্ঠানে। নমস্কার, আপনারা দেখছেন আজকের গান ভালোবেসে গান। আপনাদের সাথে রয়েছি আমি অশোক পাল। নিবেদনে এক্সক্লুসিভ কনসেপ্ট পাওয়ার্ড বাই আজকের ভাবনা স্টাইল কনসেপ্ট স্টাইল এন্ড একেচু পোশাক সৌজন্যে দিশুলি বুটিক। এই মুহূর্তে সারা পৃথিবী জুড়ে আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। www.zengatv.com ক্লিক করে এই চ্যানেল ক্লিক করলে আপনারা এই অনুষ্ঠান সরাসরি লাইভ দেখতে পারবেন। আজকের গান ভালোবেসে গান একেবারে ভিন্নধর্মী, একেবারে অন্য রকমের অনুষ্ঠান। বাংলা চ্যানেলগুলিতে ঠিক যে ধরনের গানের অনুষ্ঠান দেখতে আপনারা অভ্যস্ত, আমাদের অনুষ্ঠান তার থেকে একটু ভিন্নধর্মী, একটু অন্যরকম। শুধুমাত্র গান শুনিয়েই আমরা আমাদের অনুষ্ঠান সম্প্রচার করি না, বরং গানের সাথে, গানের সূত্রে, গানের অনুভবে, গানের মগ্নতায় আমরা চেষ্টা করি গানকে আরও নিবিড়ভাবে আপনাদের সামনে পৌঁছে দেওয়ার জন্য। তাই আমাদের অনুষ্ঠানের প্রত্যেকটা পর্বেই থাকে এক একটি অন্য ভাবনা, অন্য অনুভবের নির্যাস, আর সেই নির্যাস ছড়িয়ে পড়ে আমাদের শিল্পীদের গানের কণ্ঠে। আপনারা গান শোনেন এবং গানে মগ্ন হয়ে থাকেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনি স্বাগত। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাকে অডিশনে আসতে হবে। অডিশনে পাশ করলে আপনি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন। যাদের গান ইতিমধ্যেই রেকর্ডিং এবং শুটিং হয়ে গিয়েছে তাদের গান ক্রমান্বয়ে আমাদের অনুষ্ঠানে সম্প্রচার হবে, এবং আমাদের অনুষ্ঠানে বিভিন্ন পর্ব থাকবে এইরকম ভিন্ন ভাবনা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন শিরোনামের এক অন্য নির্যাসের অনুভব। আজকের অনুভবটাও তাই একটু অনুভব। শুরু করছি আজকের গান ভালোবেসে। কেমন বাদ
ভালোবাসে না, রাই খালো ভালোবাসে না, প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভাবনে বলতে পারে কোন সজনে, কোন সজনে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সানা না কাল সানা না পাই যে দর্শন। মন চালো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, মন চালো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আজকের অনুষ্ঠান জন্মাষ্টমীকে পালন করা, না ঠিক জন্মাষ্টমীকে পালন করা নয়, বরং জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণকে স্মরণ করা। আমাদের শিল্পীরা তাদের গানের মাধ্যমে তার কথা বলবেন, তার ভাবনার কথা বলবেন। আজকের অনুষ্ঠানের শিরোনাম তুমি কৃষ্ণ তুমি বিষ্ণু, চরাচর কর হে পালন, তুমি বিদ্যা তুমি বুদ্ধি, মতি গতি সবের কাল। গান নিয়ে তো অনেক কিছুই হচ্ছে, গান নিয়ে অনেক কিছু শুধু হচ্ছে তা নয়, গান নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা এবং আরও নানা রকম ভাবনা চিন্তা চলছে। আপনার দামি কণ্ঠ, দামি কণ্ঠে যদি নামি গান হয় তাহলে কেমন হয়? ঠিক বলেছেন, গান যারা ভালোবাসেন, গানকে নিয়ে যারা চর্চা করেন এবং গানকে নিয়ে যারা প্রতিনিয়ত বেঁচে থাকতে চান, ঠিক তাদের জন্যই। আপনি যদি উৎসাহী থাকেন তাহলে সরাসরি আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করুন। আপনার নাম বয়স এবং অভিজ্ঞতা দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবেন 8910397630। আবার বলছি নম্বরটা 8910397630। হৃদয় দিয়ে বুঝতে পারি, বুঝতে পারি টের পাই প্রভু তোমার চরণে কপল রাখি, খুঁজে নিয়ে খুঁজে নিই নিজের মতনই নিজের খতিয়ান, গানের হাত ধরে ঐকান্ত বায়নায় খুঁজে ফিরি তোমাকে কৃষ্ণ। আর তখনই যাপন দৃশ্য আরো গাঢ় থেকে গাঢ়তর হয়ে ওঠে গানের গানের প্রান্ত সীমা।
নিরালা রাত্রির মুখে কৃষ্ণপক্ষের চাঁদের মায়াবী আলোটি রাত পাখি ডেকে ওঠে, নক্ষত্ররা ফুটে ওঠে, ইশারা জানায় ভালো লাগা। কৃষ্ণপ্রেমে ভেসে আসে মন তরঙ্গ, মন তরঙ্গে জাগে এক অন্য মন, নির্জন সত্তায় তার কাছে সমর্পিত হই, সমর্পিত হয়ে গান ভেসে আসে মনে, ছিকিমিকি হয় তখন ভালোবাসার। গান করতে চান টিভিতে? তাহলে সরাসরি চলে আসুন অডিশনে। অডিশনে আসার জন্য
ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8910397630। গান করুন টিভিতে। গান নিয়ে তো অনেক কিছুই হচ্ছে, গান নিয়ে অনেক কিছু শুধু হচ্ছে তা নয়, গান নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা এবং আরও নানা রকম ভাবনা চিন্তা চলছে। আপনার দামি কণ্ঠ, দামি কণ্ঠে যদি নামি গান হয় তাহলে কেমন হয়? ঠিক বলেছেন, গান যারা ভালোবাসেন, গানকে নিয়ে যারা চর্চা করেন এবং গানকে নিয়ে যারা প্রতিনিয়ত বেঁচে থাকতে চান, ঠিক তাদের জন্যই। আপনি যদি উৎসাহী থাকেন তাহলে সরাসরি আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করুন। আপনার নাম, বয়স এবং অভিজ্ঞতা দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবেন 8910397630। আবার বলছি নম্বরটা 8910397630। এখনো স্বপ্ন আসে মাঝে মাঝেই, এখনো স্বপ্ন আসে মাঝে মাঝেই, তাকে ঘিরে স্বপ্ন ফেনিল হয়ে তিনি একটু আশ্রয় দেন তারই নিজ ভূমিতে। সস্নেহে সব প্রেমে রঞ্জিত হই, তার স্পর্শে যে খোঁজার আকাঙ্ক্ষায় খুঁজে চলি অনেক অনেক, সেই অন্বেষণেই তিনি আসেন, আরো কাছে। কালো দেখে বলেছিল কুঞ্জে কালায় সোনা, রাই কালো ভালোবাসে না, রাই কালো ভালোবাসে না, রাই কালো ভালোবাসে না। কালো দেখে বলেছিল কুঞ্জে কালায় সোনা, রাই কালো ভালোবাসে না, রাই কালো ভালোবাসে না। নৈবেদ্য সাজিয়ে বসে আছি তোমার সামনে, নিবিড় ভালোবাসার আলোকাবেশে ছড়িয়ে পড়ে যায়।
আস্তে আস্তে ছড়িয়ে পড়ো তুমি, ছড়িয়ে পড়তে থাকি আমিও। প্রভুর দয়ার কৃপা চেয়ে ক্ষান্ত থাকি না, তবুও দর্শনের আকাঙ্ক্ষায় মুক্তির আলো খুঁজে পাই। আলোর সেই আকাশে অনুষ্টুপ ছন্দে জেগে ওঠে প্রাণের মহিমা। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। প্রাণের রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনে কোন সজনে। গান করতে চান টিভিতে, তাহলে সরাসরি চলে আসুন অডিশানে। অডিশানে আসার জন্য
ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8910397630। গান করুন টিভিতে। গড়ানো সময় প্রতিদিনই নিজেকে খুঁজে নেবার সঠিক সহজ রাস্তা খুঁজি, আর তখনই তিনি পরম পুরুষ হিসেবে আমার সামনে এসে দাঁড়ান। কথা থেকে উপকথা কিংবা কথামালায় তাকে দেখা ও বোঝার চেষ্টা করি। স্নিগ্ধ অনুভব কাব্যে কোথায় কোথায় তিনি ভাবি, অনুভব করি, কথা বলি, বলি এসো এসো কাছে এসো জাগরিত জাগরিত গানের সন্ধিক্ষণে। ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি খেলে ওডি।
গান নিয়ে তো অনেক কিছুই হচ্ছে, গান নিয়ে অনেক কিছু শুধু হচ্ছে তা নয়, গান নিয়ে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা এবং আরও নানা রকম ভাবনা চিন্তা চলছে। আপনার দামি কণ্ঠ, দামি কণ্ঠে যদি নামি গান হয় তাহলে কেমন হয়? ঠিক বলেছেন, গান যারা ভালোবাসেন, গানকে নিয়ে যারা চর্চা করেন এবং গানকে নিয়ে যারা প্রতিনিয়ত বেঁচে থাকতে চান, ঠিক তাদের জন্যই। আপনি যদি উৎসাহী থাকেন তাহলে সরাসরি আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করুন, আপনার নাম, বয়স এবং অভিজ্ঞতা দিয়ে হোয়াটসঅ্যাপ অথবা টেলিফোনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করবেন 8910397630। আবার বলছি নম্বরটা 8910397630। শব্দ প্রাচীন হয়েও অনেক কিছু প্রাচীন হয় না, শব্দ প্রাচীন হয়েও অনেক কিছু প্রাচীন হয় না, মহাবৃক্ষের ডালে অনন্ত উৎসব, নিবিড় মগ্নতায় নিঝুমতায় অনন্ত জীবন, আনন্দ আবেশ রাখা মুক্ত, মুক্ত গানের সাথে ফেসে আসে তার কথা, সময়ের কথা, নিরিখে ভেসে যাওয়া ভালোবাসা ও কৃষ্ণপ্রেমে শঙ্খ শব্দ শুনে মনে 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 একান্ত আবেশ অনুভবতায় সেই হিরণময় মুক্ত। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধু রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলের বাহার, কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, নদীর ধারে চাষে বধু মিঠাই করোয়ার, ছিঁড়ে হিরে বাঁকা লদি বইছে বারো মাস।
কলে কলে ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কর ফুলেতে কৃষ্ণ আছেন কর ফুলেতে রাধা। কলে কলে ফুল ফুটেছে নীল কালো আর সাদা, কর ফুলেতে কৃষ্ণ আছেন কর ফুলেতে রাধা। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর ধারে চাষে বধু মিঠাই করোয়ার, ছিরি হিরি বাঁকালো দি বইছে বারোমার। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। গান করতে চান টিভিতে, তাহলে সরাসরি চলে আসুন অডিশনে। অডিশনে আসার জন্য ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন 8910397630। গান করুন টিভিতে। ভালোবাসা রূপকথায় যেভাবে মহাকাব্যের জন্ম হয়, ভালোবাসা রূপকথায় যেভাবে মহাকাব্যের জন্ম হয়, ঠিক সেভাবে কৃষ্ণ সমর্পণে নিজ কাব্যে সমর্পণ করি নিজেকে। আর তাই তারই কাছে উপেক্ষা করি অনেক কিছুই, এবং আরও অনুভবতার সাত রঙের রঙিন ভালোবাসা পেতে চাই। কৃষ্ণ প্রেমে রং তো সেই কালোর মাঝেই, হাজার আলোর ছলমলা। মন চালো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, মন চালো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। সেথায় যাবি প্রাণ জুড়াবে আনন্দ সমীরণে কৃষ্ণ অনুরাগের বাগানে। মন চালো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। সে বাগানে তিনজন মালি, একজন উড়ে একজন সাহেব একজন বাঙালি। সে বাগানে তিনজন মালি, একজন উড়ে একজন সাহেব একজন বাঙালি। তারা সেচে করে লারে সারে, সেচে করে লারে সারে গাছে পারে অতি যত্নে কৃষ্ণ অনুরাগের বাগানে। মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। বাগানে নিত্য ফোটে পাঁচ রকমের ফুল, সৌরভে প্রাণাকুল করে গৌরভে আকুল। সে বাগানে নিত্য ফোটে পাঁচ রকমের ফুল, সৌরভে প্রাণাকুল করে গৌরভে আকুল। উড়ে আত্মারামের আত্মা ব্যাকুল, আত্মারামের আত্মা ব্যাকুল, ভরেছে তারা প্রাণে কৃষ্ণ অনুরাগের বাগানে। চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে, কৃষ্ণ অনুরাগের বাগানে।